সময়ের সাথে ফুরিয়ে আসছে জীবিত উদ্ধারের আশা। তুরস্ক সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 16,000। 25 জন সম্পূর্ণ ছিল ওই সময় ঘটনার সময়। আসলে তো তার ভিতরে 19 জন এখন এই মুহূর্তে আনকারায় চলে গেছে। রিঙ্কু ভাইয়ের অবস্থা সর্বশেষ যতটা জানছি উন্নতির দিকে আছে। I can't because there's much fear. হাজার হাজার মানুষ এখানে মৃত্যু আর ভয় নিয়ে আছে। আমি এদেরকে ছেড়ে যাব না। প্রবাসী বাংলাদেশিদের সরিয়ে নিয়েছে বাংলাদেশ দূতাবাস। তুরস্ক থেকে সেই খবর জানাবো আমি সোহেব কবির। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অলাভজনক ধোঁয়া তুলে রেল বন্ধের পায়তারা করছিল একটি চক্র, বললেন প্রধানমন্ত্রী। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রেলপথ সহ 3টি প্রকল্পের উদ্বোধন। 18 ফেব্রুয়ারি চালু মেট্রো রেলের উত্তরা সেন্টার স্টেশন, 1 মার্চ মিরপুর 10, সে পর্যন্ত চলাচল করেছেন 4.5 লাখ যাত্রী, আয় 3.5 কোটি টাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে, কেড়ে নেয় ব্যানার, বের করে দেয় ক্যাম্পাস থেকে। প্রথমবার পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত এলাকায় তৃতীয় চার্লস, হাজারো মানুষের ভিড়, কুশল বিনিময় করেন বর্ণবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় বাংলাদেশিদের সঙ্গে। এবং নারী ফুটবলে আরেক অর্জনের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ, অনূর্ধ্ব-20 সাফের ফাইনালে সন্ধ্যায় নেপালের মুখোমুখি হবে শামসুন নাহারের দল, শিরোপা জয়ের স্বপ্ন।